শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা শিখেছি উৎপাদক বিশ্লেষণের পাঁচটি নিয়ম। আজকে আমরা ছয় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। ছয় নম্বর নিয়মটি হচ্ছে মধ্যপথ বিভাজন, বা ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি মিডল টার্ম ব্রেকআপ, মানে মাঝের পথটাকে আমরা দুইটি অংশে ভাগ করি। এখন মধ্যপথ বিভাজনটা কি আসলে? যেমন এটা যদি একটা বীজগাণিতিক রাশি হয়, এই পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর উৎপাদক যখন আমরা নির্ণয় করতে যাব, এই উৎপাদক নির্ণয় করার ক্ষেত্রে এই কিউ কে শেষের যে অংশটা থাকবে, এই কিউ কে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যার সমষ্টি, যার বীজগণিতিক সমষ্টি পি হয়। অর্থাৎ এটাকে দুইটা অংশে ভাগ করব আমরা, এমন ভাবে দুইটা অংশে ভাগ করবো যে দুটো গুণ করলে কিউ পাওয়া যায়, মানে হচ্ছে কিউ এর উৎপাদক দুইটা থাকবে এবং যার বীজগণিতিক যোগফলটা পি এর সমান হবে। যদি এরকম হয় তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা মধ্যপথ বিভাজন। এই গেল আমরা সংজ্ঞার ব্যাপারে ব্যাপারটা বুঝতে পারলাম। এবার আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন আমার সামনে একটি উৎপাদক রয়েছে, এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা কীভাবে করব? তাহলে মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপথ বিভাজনের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই তাহলে এই শেষে যে অংশটা থাকবে এবং সামনের যে অংশটা থাকবে দুটো অংশ গুণ করতে হয়। এখন গুণের বিষয়টা কি? আমরা সহগ গুণ করব। যেমন আমি একটু এখানে দেখা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এখন এই রাশিটার ক্ষেত্রে প্রথমটার শেষের অংশটাকে আমরা গুণ করব। আমরা একটু সহজ নিয়ে বলার চেষ্টা করছি। যেমন আমরা যদি এই দুইটা অংশ গুণ করি সিক্স আর এক্স স্কোয়ার, এই দুইটা অংশ গুণ করলে আসবে সিক্স এক্স স্কোয়ার। এখন এই যে মাঝে যে ফাইভ এক্স রয়েছে, এই মাঝে যে ফাইভ এক্স রয়েছে, এই ফাইভ এক্সটাকে আমার ভাঙতে হবে দুইটা উপায়ে যার গুণফলটা সিক্স হয়। এখন আসো আমরা একটু সিক্সের জোড়া করি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে মনে রাখতে হবে দুইটা উৎপাদক করবো আমরা, অর্থাৎ শেষে যে অংশটা অঙ্কটা থাকবে বা এই দুইটার গুণফলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাকে দুইটা অংশে ভাগ করব। কীরকম? এখন ছয়কে কতভাবে ভাঙা যায়? যেমন চিন্তা করতে হবে ছয়কে ওয়ান ইন্টু সিক্স লিখতে পারি আমরা, আবার আমরা সিক্সকে টু ইন্টু থ্রি লিখতে পারি। আর কোনো উপায় আছে কি যেভাবে সিক্স বানানো যায়? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এখানে সিক্সের উৎপাদক ওয়ান আর সিক্স দুইটা পেয়েছে, আর এখানে সিক্সের উৎপাদক টু আর থ্রি দুইটা পেয়েছে। এখন এই জোড়াটাকে নিব নাকি এই জোড়াটাকে নিব? একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে ওয়ান আর সিক্স এই দুইজনকে যোগ করলে হয় সেভেন, আর যদি ওয়ান আর সিক্স বিয়োগ করি তাহলে হয়ে যায় ফাইভ, এবং আমার মাঝের অংশটাকে রয়েছে ফাইভ। আবার এই জিনিসটা যদি আমরা একটু লক্ষ্য করি টু ইন্টু থ্রি, টু আর থ্রি এই দুটাকে যোগ করলেও তো ফাইভ হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হচ্ছে ওয়ান। তার মানে আমার কাছে দুইটি অপশন রয়েছে, আমি প্রথম জোড়াটা নিয়ে বিয়োগ করতে পারি আর পরের জোড়াটা নিয়ে যোগ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার দুইটা যেহেতু হয়েছে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, এখন এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? এখন আসো আমরা একটু শেষের যে অংশটা আছে তার সামনের চিহ্নটা লক্ষ্য করি, তার সামনের চিহ্নটা লক্ষ্য করে, অর্থাৎ এই যে সিক্স রয়েছে এই সিক্সের আগে কী চিহ্ন রয়েছে? এখানে রয়েছে প্লাস। আমরা জানি বীজগণিতে যখন দুইটা জিনিসকে আমরা গুণ করব তখন চিহ্ন সহ গুণ করব, বা যখন যোগ করব তখন তো চিহ্ন সহ যোগ করব। এখন আসো আমরা যদি বিয়োগ হিসেব করি, অর্থাৎ প্রথম জোড়াটাকে নিই, তাহলে কি হয়? অর্থাৎ আমি নিলাম প্লাস সিক্স আর মাইনাস ওয়ান, এই ক্ষেত্রে আমার ফলাফলটা আসতেছে প্লাস ফাইভ এবং আমার মাঝখানেও রয়েছে প্লাস ফাইভ। এখন এই যে প্লাস ফাইভ আসলো, এখন এই প্লাস সিক্স আর মাইনাস ওয়ান যোগ বিয়োগ করে আসলো প্লাস ফাইভ। এখন যদি আমরা গুণ করি এই প্লাস সিক্স আর মাইনাস ওয়ান, যদি আমরা গুণ করি, গুণ করে তো শেষের অংশ আসতে হবে, তাহলে চলে আসে প্লাসে মাইনাসে মাইনাস ছয়কে ছয়। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আমি যোগাত্মক মানে বীজগণিতিক সমষ্টিটা প্লাস ফাইভ ঠিকই পেলাম, কিন্তু গুণ যখন করলাম তখন চলে আসলো মাইনাস সিক্স, অর্থাৎ এই ক্ষেত্রে সিক্সের আগে আসে প্লাস। তার মানে আমাকে যখন মিডল টার্ম ব্রেকআপটা করবো আমাকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে,
গুণফল শেষেরটা হয় কিনা এবং যোগ মানে বীজগণিতিক সমষ্টিটা মাঝেরটা হয় কিনা, আর অবশ্যই এই ক্ষেত্রে আমাকে চিহ্ন সহ হিসাব করতে হবে। অর্থাৎ যখন আমরা দুইটা রাশিকে গুণ করব, সেই দুইটা রাশির চিহ্ন সহ গুণ করে দেখব যে শেষেরটার সম্পূর্ণটা মিলেছে কিনা, মানে সম্পূর্ণ চিহ্ন সহ মিলেছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্লাস টু আর প্লাস থ্রি নেই, সেই ক্ষেত্রে আসতেছে যোগ করলে আসতেছে প্লাস ফাইভ, এবং যদি আমরা গুণ করি প্লাস টু আর প্লাস থ্রি যদি আমরা গুণ করে ফেলি তাহলে আসতেছে প্লাস সিক্স, যেটা আমার এটার সাথে মিলে যাচ্ছে। এখন আসো আমরা যদি তাহলে এটাকে করতে চাই কিভাবে করতে হবে, এখন আমাকে গুণ ফলে আনতে হবে কি সিক্স এক্স স্কোয়ার। তো সিক্স এক্স স্কোয়ার যদি আমাকে আনতে হয় তাহলে দুইটা রাশির সাথে একটা যদি এক্স এক্স দিয়ে দিই, এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে। অর্থাৎ আমরা গুণের ক্ষেত্রে এরকম নিতে পারি প্লাস টু এক্স ইন্টু প্লাস থ্রি এক্স, তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তিন দুগুণের সিক্স এক্স এক্স গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে, আর এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে যে যখনই আমরা এই জোড়াটাকে লিখব, এখানে একটু লক্ষ্য রাখতে হবে আমরা সবসময়ই বড়টাকে প্রথমে দেওয়ার চেষ্টা করব। তুমি ছোটোটাকেও প্রথমে দিয়ে করতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি একটা নিয়ম ফলো করি। সেই নিয়মটা হচ্ছে যেহেতু মাঝের সংখ্যার সামনের চিহ্ন আমাকে লক্ষ্য রাখতে হবে, সেহেতু এই চিহ্নটা যেটা বড় সংখ্যার আগে সেই চিহ্নটাই বুঝবে। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যখন আমরা যোগ করি বা বিয়োগ করি তখন বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয়, তাই প্রথমেই আমাদের কাজ হচ্ছে প্রথমেই বড়টাকে লেখা এবং এই মাঝের সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি প্রথমে থ্রি এক্স দিয়ে দিলাম, এরপরে আমাকে যেহেতু দুইটাই যোগ চিহ্ন রাখছি প্লাস টু আর প্লাস থ্রি, তাহলে আমি অবশ্যই পরেরটাও যোগ চিহ্ন রাখবো, তাহলে প্লাস টু এক্স আর শেষের প্লাস সিক্স। তাহলে আমরা যে মিডল টার্ম ব্রেক করলাম সেটা বুঝতে পারবো আমরা কিভাবে, এই এক্স স্কোয়ার রয়েছে প্রথমে, সিক্স আর সিক্স রয়েছে রয়েছে শেষে, কিন্তু মাঝে যে ফাইভ এক্সটা ছিল সেই ফাইভ এক্সটা হয়ে গেল টু এক্স প্লাস থ্রি এক্স, তার মানে মাঝের যে পথ ছিল সেই পথটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেললাম, প্রথম আর শেষের অংশ কিন্তু আমার কাছে ঠিকই রয়েছে। এখন আসো আমরা যদি এখানে কমন নিই, অবশ্যই আমরা জোড়া জোড়া কমন নিব, আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যখন আমরা কমন নিই কমন না মানা হচ্ছে ভাগ করে, আমি ভাগ করে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ ভুলে যেয়ে থাকো প্রথম ক্লাসটা আবার একটু দেখে নিও। এখন আমি এখানে এক্স কমন নিলাম এবং এই পরের যে জোড়াটা সেখান থেকে আমি টু কমন নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বিষয় যে তোমার মিডল টার্ম ব্রেকটা ঠিক মতো হয়েছে কি না তার নির্ধারণ করবে এই যে তুমি যখন কমন নিবে। আমরা জানি এর আগেও আমরা এই কথাটা বলেছি যে যখন আমরা কমন নিই আমাদেরকে এমন একটা টেকনিকে কমন নিতে হয় বা এমনভাবে কমন নিতে হয় যেন আমরা অ্যাটলিস্ট দুইবার কমন নিতে পারি। তাহলে দুইবার কমন নিতে গেলে দেখো আমাদের এখানে এক্স প্লাস থ্রি রয়েছে, এই ভেতরেও কিন্তু এক্স প্লাস থ্রি রয়েছে, তার মানে আমার কমনটাও ঠিক আছে আমার মিডল টার্ম ব্রেকটাও ঠিক আছে। এখন পরবর্তী লাইনটা যদি আমরা করতে চাই তাহলে এক্স প্লাস থ্রিকে আমরা আবার যদি কমন নিয়ে নিই বাকি যে অংশটা আছে সেটাকে রেখে দিলাম। এখন আসো আমরা যদি লক্ষ্য করি আমাদের কাছে ছিল এই একটা বীজগণিতিক রাশি, সেই রাশি থেকে আমরা এই রাশিটিকে দুইটি বীজগণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। এখন আমরা পাশের উৎপাদকটা যদি একটু লক্ষ্য করি, এখানে রয়েছে মাইনাস সিক্স, যদি আমরা এটাকে গুণ করি অবশ্যই অবশ্যই আমরা চিহ্ন সহ গুণ করার চেষ্টা করব সব সময়, তাহলে ভুলের পরিমাণ কমে যাবে। অর্থাৎ মাইনাস সিক্স আর এক্স স্কোয়ার যদি আমি গুণ করি প্রথম দুইটা প্রথমটা শেষেরটা তাহলে আসতেছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। এখন এই সিক্সকেই তো ভাঙতে হবে, ভেঙে মাঝের ফাইভ আনতে হবে। একটু আগে আমরা দেখেছিলাম যে টু আর থ্রি এর ক্ষেত্রে কিন্তু এই দুইটাকে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, শেষের অংশটা ঠিক থাকছে। এখন সিক্সের যে জোড়া রয়েছে সেই জোড়ার মধ্যে আমরা কিন্তু সিক্স ইন্টু ওয়ানও পাই আবার থ্রি ইন্টু টুও পাই। এখন এই ক্ষেত্রে আমরা কোন জোড়াটা নিব, আমাদের আনতে হবে মাঝের ফাইভ, তাহলে থ্রি আর টু যদি আমরা যোগ করি তাহলে চলে আসতেছে ফাইভ, কিন্তু একটু আগে আমরা দেখেছি যে দুইটাই প্লাস থাকার কারণে গুণফলের কারণে এখানে কিন্তু মাইনাস আসবে না, তাহলে সেই ক্ষেত্রে
আমরা এখানে নিতে যাচ্ছি প্লাস সিক্স এক্স মাইনাস এক্স। এখন এই ক্ষেত্রে আমি যে কাজটা করেছি এই ক্ষেত্রে আমি একই কাজ করেছি, কী করেছি, সিক্স আর ওয়ান, তো ওয়ান আর এক্স, আমাদের নিয়ম তো এরকম, তো ওয়ান ইন্টু এক্স মানে তো এক্সই, তাই না? সেই ক্ষেত্রে আমরা ওয়ানটা উল্লেখ করলাম না। এখন তুমি এখানে একটু লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু ওই যে কথাটা আগে বলেছিলাম যে বড়টা আমরা যে জোড়াটা নিব সবসময় তো একটা জোড়া আসবে মিডল টার্ম ব্রেকে, সেই জোড়াটার মধ্যে সবসময় প্রথমে বড় সংখ্যাটাকে নিব, যেমন সিক্স এক্স আর হচ্ছে এক্স, এর মধ্যে সিক্স এক্সটা বড় সেটাকে আমি প্রথমে রাখলাম, এখানে থ্রি এক্সটা বড় ছিল সেটাকে আমরা প্রথমে রাখলাম, এবং প্রথমে যে রেখেছি এই চিহ্নটা লক্ষ্য করো, যেখানে যে চিহ্নটা রয়েছিল এই বড় সংখ্যাটাকে সেই চিহ্নটাই রয়েছে, আবার একইভাবে এখানে যে চিহ্নটা রয়েছে এই যে বড় সংখ্যাটা তার সামনে কিন্তু আমি সেই চিহ্নটাই দিব, এটা সবসময় ফিক্সড। এরপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ছয় আর এক যোগ করলে সাত হয়ে যায়, আমাদেরকে করতে হবে বিয়োগ, তো আমরা জানি যে একটা যদি প্লাস চিহ্ন হয়, যদি রাশি দুইটাকে বিয়োগ করতে হয় তাহলে আরেকটা অবশ্যই বিপরীত চিহ্ন দিতে হবে, তার মানে এক্সের আগে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, আমি যদি এখানে প্লাস দিই তাহলে তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তখন আমাদেরকে যোগ করতে হবে। এখন যদি আমরা এটাকে কমন নেই তাহলে এখানে আসতেছে এক্স প্লাস সিক্স, এখানে মাইনাস ওয়ান কমন নিলে আসতেছে এক্স প্লাস সিক্স, এখন এক্স প্লাস সিক্সকে যদি আমরা কমন নিয়ে নিই আবার তাহলে আসতেছে এক্স মাইনাস ওয়ান, হয়ে গেল আমাদের একটা রাশি থেকে দুইটা রাশির বীজগণিতিক গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এখন আসো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কমন নেওয়ার পরে কিন্তু এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপথ বিভাজনের আর কিছু উদাহরণ বা কিছু একটু নিয়ম দেখব, এই ম্যাথগুলোকে আমরা একটু এখন সমাধান করতে চাচ্ছি। যেমন প্রথম যে অংশটা রয়েছে একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের কাজ হচ্ছে প্রথমটার শেষেরটার গুণফল বের করা, তাহলে আমি একটু এখানে গুণফলটা বের করে রাখি। আমাকে কার কার গুণফল বের করতে হবে, সিক্স এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ফিফটিন, আমরা অবশ্যই অবশ্যই গুণটা চিহ্ন সহ করার চেষ্টা করব, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পাঁচ ছয় তিরিশ, তাহলে এখানে আসতেছে নব্বই, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস নাইনটি এক্স স্কোয়ার, তাহলে আমি বুঝতে পারলাম যে এই দুইটার গুণফলে মাইনাস নাইনটি এক্স স্কোয়ার এসেছে। এখন আমাকে এই যে গুণফলটা আসবে সেই গুণফলটারই আমাদেরকে উৎপাদক বের করতে হবে, উৎপাদক মানে হচ্ছে ওই যে জোড়া জোড়া আকারে, জোড়া আকারে জোড়া আকারে আমরা কীভাবে ভাবতে চাচ্ছি, যেমন নব্বই, এখন আমরা নব্বইয়ের জোড়াগুলো বের করার চেষ্টা করব, কোন কোন সংখ্যা গুণ করলে নব্বই আসতেছে, ঠিক আছে নব্বই আমরা করতে পারি প্রথমেই নাইনটি ইন্টু ওয়ান, পরের বার আমরা লিখতে পারি ফোরটি ফাইভ ইন্টু টু, এরপর আমরা কি লিখতে পারি নাইন ইন্টু টেন, নয় দশে নব্বই, আচ্ছা আর কি করা যায়, আর এটা তো রয়েছেই সিক্স ইন্টু ফিফটিন, এরকমভাবে যতগুলো নব্বইয়ের জোড়া আকারে মানে যতগুলো জোড়া গুণ করলে নব্বই পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে আমরা একটু ডান পাশে লিখে নিলাম। এখন আমাদেরকে এর মাঝখানে যতগুলি সংখ্যা আছে কোন জোড়াটা আমাদের জন্য পারফেক্ট সেটা আগে খুঁজে বের করতে হবে। এখন যদি আমরা এটাকে খুঁজে বের করার চেষ্টা করি, মাঝে যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে এক্স, তো সামনে যদি কোনো সংখ্যা না থাকে আমরা বুঝে নিই ওয়ান রয়েছে, তার মানে এখান থেকে এমন একটি জোড়া নিতে হবে যে জোড়াটার যোগফল ওয়ান হয় বা বিয়োগফল ওয়ান হয়, এখন ওয়ান হয় যেমন নব্বই আর ওয়ান, যোগ করলে একানব্বই বিয়োগ করলে এইটি নাইন, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের ওয়ান আসতেছে না, ফোরটি ফাইভ আর টু, এই ক্ষেত্রেও যদি বিয়োগ করে হয় তেতাল্লিশ আর যোগ করলে হয় সাতচল্লিশ, এখানে যদি আমরা যোগ করে হয় নাইনটিন আর যদি বিয়োগ করি তাহলে হয় ওয়ান, ও আচ্ছা তাহলে তো আমরা এখানেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা অলরেডি একটি জোড়া পেয়ে গেলাম, দেখতে আমরা দেখবো যেমন সিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা জোড়া পেয়েছিলাম, দুইটা জোড়া থেকেই ফাইভ আসতেছিল, এখন আর কেউ আছে কি না, নাইনটি থেকে এখানে সিক্স ইন্টু ফিফটিন আমরা যদি যোগ করি তাহলে টোয়েন্টি ওয়ান, যদি আমরা বিয়োগ করি তাহলে হয় নাইন, তাহলে সেই ক্ষেত্রে এই জোড়াগুলো আমাদের জন্য প্রয়োজন নেই, আমরা আমাদের কাঙ্ক্ষিত জোড়াটি পেয়ে গেছি, অর্থাৎ একটি আসবে টেন এক্স আরেকটা আসবে নাইন এক্স। এখন মাঝে কী দিতে হবে, এই মাঝে যা থাকে একটু সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই
মাঝখানে যেটা থাকে, মাঝে যে অংশটা থাকে, সেই অংশটাই কিন্তু দুইবার ওই সংখ্যাটার সাথে মিলে যায়। অর্থাৎ এখানে এক্স রয়েছে, আমরা একটাকে 9x বলবো, একটাকে 10x বলবো। এখন আসো, আমরা জানি যে মিডল টার্ম ব্রেকে প্রথমটা আর হচ্ছে শেষের অংশটার কোনো পরিবর্তন নাই, তাহলে 6x² লিখে দিলাম, -15 আমি লিখে দিলাম। এখন আমাকে 9 আর 10 আনতে হবে, মানে 9x আর 10x আনতে হবে। এখন কথা হচ্ছে এর মধ্যে বড় কে, বড় হচ্ছে 10, তাহলে আমি বড়টাকে আগে লিখব। লেখার পরে এই মাঝের সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমি এখানে, এখানে কী চিহ্ন রয়েছে, মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে বড়টার আগে আমি একটা মাইনাস দিয়ে দিব। এবং আরেকটা লিখতে হবে হচ্ছে 9x। আমরা জানি বীজগণিতের যদি মাঝে কোনো রস মানে রাশিকে আমরা লিখি তাহলে অবশ্যই কোনো চিহ্ন দিতে হবে। 9x-এর সামনে কী চিহ্ন দিব আমরা, যেহেতু এখানে মাইনাস দিয়েছি এবং 10 আর 9 যোগ করলে হয়ে যাবে কিন্তু 19, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে মাইনাস। এখন আমরা যদি মাইনাস করতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা যদি মাইনাস হয় আরেকটা অবশ্যই আলাদা চিহ্ন দিতে হবে, যেন প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটাকে আমি একটা বিপরীত চিহ্ন, মানে এখানে মাইনাস ছিল এখানে আমি প্লাস দিয়ে দিলাম, হয়ে গেল আমার এই 9। এবার আমরা যদি কমন নিতে চাই, 6 তো 10 তো 6 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 2 দিয়ে 3 দিয়েও যাবে না, 3 দিয়ে 6 যাবে কিন্তু 10 যাবে না, তাহলে আমি 2 দিতে পারি। এবং দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা x দেখতে পাচ্ছি, তাহলে আমি একটা x নিতে পারি, তাহলে 6x² 2x দিয়ে ভাগ করলে হবে 3x। তোমাদেরকে আবারও বলছি, যদি এই কমনগুলো নিতে গিয়ে তোমাদের একটু সমস্যা হয় তোমরা আমার প্রথম ক্লাসটা দেখে নিবে, সেখানে আমি ভাগ করে কমন কীভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এবার -10x যদি ভাগ করি তাহলে হবে -5, এবং এখানে একটা প্লাস তো অবশ্যই থাকবে, এখানে যে চিহ্ন থাকে সবসময় সেই চিহ্নটাই রাখতে হয়। এবার কত কমন যায়, 9 দিয়ে তো 15 ভাগ করা যাবে না কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, সেই ক্ষেত্রে আমি 3 দিব, আর x তো এখানে নেই তাহলে x কমন যাবে না, তাহলে এখানে থাকতেছে কি 3x - 3 = 15, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো একইভাবে আবার আমরা যেন কমন নিতে পারছি, আবার আমরা কমন নিতে, কাজে এই জিনিসটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের ভুলের সম্ভাবনাটা কমে যাবে। এটাকে কমন নিলে বাকি যে অংশটা থাকে তাহলে আমাদের ওই একটি রাশি থেকে দুইটি রাশির বীজগণিতিক গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এখন যদি আমরা পরের অঙ্কটাকে একটু সমাধান করতে চাই, 15x² - 11xy - 12y² আচ্ছা, একইভাবে 15x² আর 12y² কে আমরা গুণ করব, 15x² * 12y². এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে 12 আর 15, তাহলে যদি আমরা গুণ করি 15 10 150 150 আর হচ্ছে 30 180, তাহলে আমি 180x² y² লিখে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু যদি গুণটা করি তাহলে 180x² y². এখন এই 180 আসলো, তার মানে আমরা এটাকে এইভাবে লিখব 1 × 180। এখন এই সংখ্যাটা দেওয়ার পিছনে একটি কারণ রয়েছে, সে কারণটি হচ্ছে যখন বড় ধরনের সংখ্যা হয়ে যায়, যেমন এখানে 180 এসেছে, মাঝে মাঝে 1200 আসে, আমরা যখন পরিমাপের অঙ্ক করতে যাই বা এই ধরনের সমস্যা, জটিল সমস্যা যখন আমরা সমাধান করতে যাই আমাদের কিন্তু বড় ধরনের সংখ্যা চলে আসে। এই বড় ধরনের সংখ্যা আমরা এতগুলো সব জোড়া বের করতে গেলে তো আমাদের অনেক টাইম লাগবে, যে অনেকগুলো জোড়া চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই টাইমটাকে বাঁচাতে পারি, এটার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা তো জানি শেষে এই পর্যন্ত যে 3টা অঙ্ক আমরা করলাম, একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে এই 15 এই এর আগে যে চিহ্নটা ছিল বা এটার গুণফলের পরে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 এর আগে চিহ্ন রয়েছে একটি মাইনাস,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই 15 এর আগে চিহ্ন রয়েছে একটি মাইনাস এখন এই মাইনাস থাকার কারণে কিন্তু আসলে কিন্তু এখানে আমরা বিয়োগ করেছি লক্ষ্য করেছো এর আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু প্লাস 6 ছিল আর প্লাস 5x ছিল আমরা কিন্তু এটাকে প্লাস 3x প্লাস 2x দিয়েছিলাম তার মানে এখানে কিন্তু চিহ্ন ছিল প্লাস এবং আমাদের করতেও হয়েছে প্লাস আবার একইভাবে আমরা আরেকটি অঙ্ক করেছিলাম প্লাস 5x মাস মাইনাস 6 এখানে কিন্তু আমরা প্লাস 6x আর মাইনাস 6 দিয়েছিলাম একটু আগে আমরা অঙ্কটা করেছি তোমরা ভুলে গিয়ে গেলে থাকলে তোমরা একটু আগে টেনে দেখলে বুঝতে পারবে এখন এখানে যে সংখ্যাটা ছিল এটার মাইনাস মানে হচ্ছে বা গুণফলটার পরে এই যে গুণফলটা করেছে এর পরে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটার মধ্যে কিন্তু কি রয়েছে এখানে চিহ্নটা কি রয়েছে মাইনাস রয়েছে না এবং এই মাইনাসের কারণে কিন্তু আমরা এটাকে বিয়োগ করেছি তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি দুইটি রাশি প্রথমটি এবং শেষটি গুণ করার পরে এখানে আমি একটা মাইনাস দিয়ে দেই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে গুণ করার পরে যে চিহ্নটা আসে সেটাই আমাদের করতে হয় অর্থাৎ যদি সেই গুণফলে বা এখানে যে চিহ্নটা যদি প্লাস হয়ে যায় তাহলে আমাদেরকে দুইটা রাশিকে যোগ করতে হয় আবার যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি এখানে মাইনাস থাকার কারণে কিন্তু এটাকে এটা সবসময়ই হবে এখানে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হয়েছে এখন আমি এতটুকু বুঝতে পারলাম একটা ধারণা নিতে পারলাম যেহেতু এখানে গুণ করার পরে মাইনাস চিহ্ন রয়েছে তার মানে এই এগারো এমন দুইটি জোড়া নিতে হবে যে দুইটি জোড়া বিয়োগ করার পরে এগারো হয় এখন আসো যে বিয়োগ করার পর এগারো হয় এমন দুইটা সংখ্যা কী কী থাকতে পারে তুমি এখন যদি একটু আইডিয়া করো তাহলে এই এতগুলো জোড়া তোমাকে করতে হবে না সেটা কীভাবে তুমি চিন্তা করতে পারো কত এগারো পার্থক্য আছে কত বারো আর এক পার্থক্য এগারো দশ আর হচ্ছে একুশ পার্থক্য এগারো এখন আসো যে বারো আর এক গুণ করলে তো বারো হয় তাহলে বারোর সাথে তো ১২০ ১৮০ অনেক পার্থক্য তাহলে অবশ্যই এই ধরনের সংখ্যা নিলে হবে না আমরা একটু বড় সংখ্যার দিকে গেলাম যেমন আমি বলতে পারি টেন আর হচ্ছে টোয়েন্টি ওয়ান এই দুইটি সংখ্যাও কিন্তু একটু বড় সংখ্যা এবং পার্থক্য কিন্তু এগারো তাহলে আমি যদি একটু গুণ করি তাহলে হয় ২১০ তার মানে আমি বেশি চলে গেছি তার আমাকে একটু কমাতে হবে অর্থাৎ এখান থেকেও কমাতে হবে এখান থেকেও কমাতে হবে এখন একটা কাজ করি এই দশ থেকে যদি আমি এক কমিয়ে একটাকে নাইন লিখি কিন্তু আমাদের পার্থক্য তো রাখতে হবে এগারো তাহলে এখান থেকে যেহেতু এক কমাইছে এখান থেকে যদি এক কমায় তাহলে কত হয় নাইন ইন্টু টোয়েন্টি এখানে পার্থক্যটা কত রয়েছে এখানে পার্থক্য ২০ থেকে ৯ বিয়োগ করলে হয় এগারো তার মানে সবসময় আমরা এই মাঝের সংখ্যার পার্থক্য অনুযায়ী দুইটি সংখ্যা বিবেচনা করব এবং একটু আইডিয়া করলে আমরা খুব দ্রুতই ১৮০ কোন দুইটি সংখ্যা গুণ করলে পাওয়া যায় সেটা বের করতে পারব তাহলে নাইন ইন্টু টোয়েন্টি যার পার্থক্য হচ্ছে এগারো এবং এই দুটোকে গুণ করলে ৯ দুগুণে ১৮ ১৮০ হয়ে যায় তার মানে আমি কথাটাকে আবার বলবো যখন কোনো বড় সংখ্যা হবে তখন আমাকে দেখতে হবে ওই গুণ করার পরে যে চিহ্নটা রয়েছে সেটা কি মাইনাস না প্লাস যদি প্লাস হয় তখন আমাকে আইডিয়া করে নিতে হবে মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সেই দুটি সংখ্যা যোগ করে পাওয়া যাবে আর যদি সেখানে মাইনাস থাকে তাহলে সেই দুটি সংখ্যা বিয়োগ করে পাওয়া যাবে এখন কোন দুটো সংখ্যা যোগ করলে হয় এরকম একটু আইডিয়া করে সংখ্যাটা নিয়ে আমরা একটু গুণ করবো ক্যালকুলেটার দিয়ে বা নিজে একটু হিসাব করে গুণ করে নিলেই দেখতে পাবো যে ওই বড় সংখ্যাটা কত কত হলে হয় যেমন আমরা ১২ এক গুণ করেছিলাম কিন্তু সেই গুণটা অনেক ছোট হয়ে গেছে এরপরে আমরা আবার টেন ইন্টু টোয়েন্টি ওয়ান নিলাম নিজেরাই আইডিয়া করে তখন দেখলাম যে না এই সংখ্যাটা বড় হয়ে গেছে তারপর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে এটা যেহেতু বড় হয়ে গেছে তাহলে এর কম নিলেই তো হয়ে যায় এরপর আমরা এক এক করে কমিয়ে আমাদের সেই ফলাফলটা পেয়ে গেলাম তাহলে আমরা জানি যে প্রথমটা এবং শেষেরটার কোনো পরিবর্তন হয় না এই দুইটা ফিক্স থাকবে মাঝের যে ইলেভেন এক্স ওয়াই সেটা চলে যাবে সেখানে চলে গিয়ে দুইটি সংখ্যা চলে আসবে কত কত আসবে আমরা বের করে ফেলেছি কিন্তু টোয়েন্টি আর নাইন আমি আবার বলছি এর মধ্যে বড় কে যে বড় তাকে আমরা আগে লিখব অবশ্যই একটু ফাঁকা রাখবো কারণ আমাকে চিহ্ন দিতে হবে টোয়েন্টি টোয়েন্টির সাথে কে আসবে আমি বলেছিলাম মাঝখানে এখানে এক্স ছিল তাই দুইটার সাথেই কিন্তু এক্স পড়ে গেছে একইভাবে মাঝখানে কী আছে এখানে মাঝখানে রয়েছে এক্স ওয়াই এবং তার মানে এই দুইটার সাথেও এক্স ওয়াই হয়ে যাবে আমরা যদি ভুলে যাই তাহলে একটু লক্ষ্য করলেই হবে যে মাঝেরটার সাথে কী রাশি আছে এক্স ওয়াই আছে পি কিউ আছে পি স্কোয়ার আছে পি টু দি পাওয়ার ৪ আছে কী আছে যেটা আছে সেটাই দুইটার পাশেই বসবে
এবং আমরা জানি যে চিহ্নটা দিব মাইনাস কেন মাইনাস দিব যে বড় সংখ্যাটা আমরা আগে লিখব এবং মাঝের সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বড় সংখ্যার আগে দিয়ে দিব এবং আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে 20 আর 9 আমরা বিয়োগ করব বিয়োগ না করলে তার 11 পাওয়া যাবে না বিয়োগ করতে হলে প্রথমে আমি যে চিহ্নটা দিলাম আমি যদি এটাকে বিয়োগ রাখতে চাই তাহলে কি আমি আবার মাইনাস দিলে হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে চিহ্নটা দিব পরে তার বিপরীত চিহ্নটা দিয়ে আমি সংখ্যাটি বসিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এবার আমরা কমন নিব এখন 15 তার কমন যায় না 4 দিয়ে এটাকে ভাগছে কিন্তু এটাকে যায় না তাহলে 3 যায় তাই তো এবং x দুই জায়গায় আছে কিন্তু y দুই জায়গায় নেই তাহলে 3x কমন যায় তাহলে এখানে হয় কত 5x মাইনাস 4 আচ্ছা 3 3 দিয়ে 20 কে যায় না সরি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখ আমরা এখন কমন নিব এখন যদি আমরা কমন নিই কত কমন যাবে 3 বা 5 বা 4 আমরা দেখতে পাচ্ছি যে 5 কমন যায় এবং সাথে x কমন যায় তাহলে এখানে আসে 3x এখানে আসে মাইনাস 4y তাহলে এখানে যদি আমরা কমন নিই এখানে কমন নিলে কি থাকবে এখানে y তো কমন যাবেই এবং সাথে একটা 3ও কমন যাবে তাহলে হবে 3x মাইনাস 3 4 এ 12 y এবার আবার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 5x প্লাস 3y তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের একটি রাশি ছিল সেখান থেকে দুইটি রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করে ফেললাম এখন একটা জিনিস লক্ষ্য করো আমরা যে নিয়মগুলো শিখলাম মিডল টার্ম ব্রেকের যে নিয়মগুলো আমরা শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমি তিনটি প্র্যাকটিস তোমাদের বাসায় দিয়েছি তিনটি এইচডব্লিউ যে এটা তোমরা উঠিয়ে নিয়ে বাসায় বসে সমাধান করবে